এবং এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছেন কালনায় লোকালয়ে কুমির কালনায় লোকালয়ে চলে এসেছে কুমির আজ সকালে একটি বাড়ির সামনে কুমির দেখতে পান এলাকাবাসী বাড়ির আশেপাশে কুমিরটিকে ঘুরতে দেখে আতঙ্ক ছড়ায় স্থানীয়দের মধ্যে এক বিশাল কুমির উঠে আসে একদম বাড়ির ঠিক সামনে কালনার লোকালয়ের মধ্যে ঘুরে বেড়াচ্ছে কুমির এক্সক্লুসিভ ছবি রিপাবলিক বাংলার পর্দায় বাড়ির সামনে কুমির এলাকায় আতঙ্ক পরে কুমিরটিকে উদ্ধার করে বন দপ্তর কোথা থেকে এলো কুমিরটি কিভাবে এলো সেটাও খতিয়ে দেখছে বন দপ্তর কালনায় একদম লোকালয়ের সামনে বাড়ির উঠোনে চলে আসে একটি গোটা কুমির আস্ত কুমির দেখে ভয়ে আতঙ্কে এলাকাবাসী দেখেছি তখন ওই রাস্তার মুখটাতে দেখেছি কুকুর চিল্লাচ্ছিল কুকুরের শব্দ পেয়ে আমরা উঠেছি উঠে দেখছি ওই অবস্থা কুমির আর কুমির দেখে কুকুর চিল্লাচ্ছে আতঙ্ক মানে মানে মানুষজন তো সব আতঙ্কতে একদম যার যার ভয়ে ঘর থেকে কেউ বেরোচ্ছে না এরকম অবস্থা হ্যাঁ প্রচুর লোক প্রচুর মানে রাজদূতের একটা থেকে এই অবধি লোক মানে যাচ্ছে আসছে প্রচুর লোক কুমির হচ্ছে লোকালয়ে ঢুকে পড়ে এবং তৎক্ষণাৎ খবর পেয়ে ছুটে আসি এবং এলাকার মানুষ প্রচণ্ড আতঙ্কিত আমরা আসার পর এলাকার মানুষকে আশ্বস্ত করি এবং প্রশাসন পুলিশ প্রশাসন খুব তৎপরের সঙ্গে এখানে পৌঁছে যায় এবং আমরা ফরেস্ট অফিসার ডিপার্টমেন্টকে ফোন করি তারাও যথারীতি পৌঁছে যায় এবং আমরা ফায়ার ব্রিগেডকেও ফোন করি তো তারাও পৌঁছে যায় একটু একটু করে তাপমাত্রা যেন কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঊর্ধ্বমুখী গতকালের তুলনায় আজকেও কলকাতা সর্বোচ্চ তাপমাত্রা বেড়েছে 1 ডিগ্রি কলকাতাতে আজকে সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস এই মুহূর্তে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলছে আলিপুর আবহাওয়া দপ্তর তবে এরই মাঝে উত্তরবঙ্গে সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তরের 4 জেলায় মূলত কোন কোন জেলা জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এবং কোচবিহার আলিপুরদুয়ার এই সমস্ত জেলায় ইতিমধ্যে বৃষ্টির সামান্য পূর্বাভাস জারি করা হয়েছে এক্ষেত্রে উত্তরবঙ্গে যখন বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে আগামী 48 ঘন্টায় তখন দক্ষিণবঙ্গে গরম বাড়ার সম্ভাবনা থাকছে মূলত দক্ষিণের বেশ কিছু জেলাতে ইতিমধ্যে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হচ্ছে বৃষ্টির সম্ভাবনা না থাকায় কার্যত এই পরিস্থিতি তৈরি হচ্ছে এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় আজকে সারাদিনই মোটামুটি জলীয় বাষ্প বেশি থাকবে তার পাশাপাশি গরম অনুভূত হবে ব্যুরো জার্নালিস্ট বৈদের সঙ্গে ঐন্দ্রিলা ঘোষ রিপোর্ট রিপাবলিক বাংলা কলকাতা